Assalamualaikum. Welcome to our YouTube channel Oni and Oishi's vlog. Last video te amra alochona korechhilam university choice niye. Ajke amra video korbo spouse er details niye. To ajker video er details e thakbe hocche spouse ta ashole ki. Spouse niye kibhabe asha jay. Spouse kibhabe neoa jay. Spouse nite hole ki ki korte hobe, ki ki kagoj potro lage. Spouse নিলে সে কোন পারপাসে আসবে আর স্পাউস যে নিয়ে আসবে তার কি সুবিধা আর কি অসুবিধা হবে এটাই তো এই টপিকগুলো নিয়ে এখন আমার হাজবেন্ড ডিটেইলস বলবে আসসালামু আলাইকুম তো স্পাউস টা আসলে কি ইনি আমার স্পাউস সহজ কথায় যিনি আপনার ডিপেন্ডেন্ট হয়ে আসবেন তিনিই আপনার স্পাউস আপনি যদি প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হন বা সহজ কথায় মেইন অ্যাপ্লিক্যান্ট হন তাহলে আপনি সাথে আপনার বিবাহিত যাকে আনতে যাচ্ছেন তিনি আপনার স্পাউস আমার ক্ষেত্রে ঐশী আমার স্পাউস মানে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ হচ্ছে আপনার স্পাউস জি ওকে এখন স্পাউস কিভাবে আনা যায় আচ্ছা একটা ছোট ব্রিফ যে আমি যখন প্রথম নিজে চেষ্টা না করে অন্যজনের থ্রুতে ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলাম তিনি আমাকে বলেছিলেন যে স্পাউস ভিসা অ্যাপ্লিকেশনের সময় অ্যালাউ করে না বা এরকম টাইপের কিছু একটা কথা বলেছিলেন একদমই রং ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি আপনার স্পাউসের সমস্ত ডিটেইলস ইনপুট করতে পারবেন ওকে তো স্পাউস যদি আপনি সাথে করে নিয়ে আসতে চান আপনার বৈবাহিক সম্পর্ক মিনিমাম এক বছরের হতে হবে যেমনটা আমাদের ছিল এখানে আরেকটা কথা ফুল এক বছর লাগে না যেমন আমাদের সাথে যে আপুরা আছেন আপুদের বিয়ের বয়স 4-5 মাস তাদের ভিসা অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত তাদের বিয়ের বয়স ছিল 3 মাস তো এটা ফ্যাক্ট না মেইন কথা আপনার সাথে তার বৈবাহিক সম্পর্ক লিগ্যাল হতে হবে বাংলাদেশ এবং ধর্মীয় মতামত অনুযায়ী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আপনার এবং আপনার স্পাউসের বৈবাহিক সম্পর্কটা লিগ্যাল হতে হবে দ্যাটস ইট স্পাউস নিতে হলে মানে কোন কোন নিয়মগুলো ফলো করতে হবে আচ্ছা স্পাউস আপনি সাথে করে নিয়ে আসতে হলে আপনার বেশ কিছু নিয়ম এখানে ফলো অবশ্যই করা লাগবে তার ভিতরে প্রথম যে বিষয়টা হচ্ছে সমস্ত পারফেক্ট ডকুমেন্টস আপনার ডকুমেন্টসের সাথে সাথে আপনার স্পাউসের এডুকেশনাল তার কর্মস্থল থাকলে কর্মস্থলের তার ব্যাংক ব্যালেন্স থাকলে সেইটার এবং এই সমস্ত সমস্ত লিগ্যাল ডকুমেন্টস গুলো একই সাথে এফিডেভিট আপনাকে করতে হবে এখানে একটা প্রশ্ন স্পাউসের ব্যাংক ব্যালেন্স থাকাই লাগবে এমন তো কোনো জরুরি কথা নেই কোনো দরকার নেই যদি অবিয়াসলি এখানেই কথা যে তিনি আপনার ডিপেন্ডেন্ট সো তার থাকতেই হবে এটা কোনো বাধ্যতামূলক বিষয় না যদি আপনি দেখাইতে চান আপনি দেখাবেন তার জন্য অবশ্যই আপনাকে আরো ডিটেইল দিতে হবে দেখাতে না চাইলে নাই স্পাউসের মেইন যে কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্রগুলো মানে যেগুলো না হলেই না একদম জরুরি লাগবে সেই কাগজগুলোর নাম যদি একটু বলতেন বা ডিটেইলসটা যদি একটু বলতেন পাসপোর্ট সর্বপ্রথম দ্বিতীয়ত আপনার ন্যাশনাল এনআইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড আইডেন্টিটি কার্ড তারপরে আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত সার্টিফিকেট আপনার থাকবে ইন্টার থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত ইউনিভার্সিটি ডিটেইলস না থাকলে যতদূর আছে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে থাকে কিছু পেপারসের বিষয় হ্যাঁ নাগরিক সনদ লাগবে এবং এর সাথে দরকার হয় আপনার পুলিশ ভেরিফিকেশন যেটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও অবশ্যই করব তো এই সমস্ত লিগ্যাল ডকুমেন্টস অবশ্যই লাগবে আর সবথেকে জরুরি যেটা ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ওইটা হইতে হবে হচ্ছে আপনার পুরোটা ইংলিশে নোটারি করা ওইটা হলেই হবে আবার অনেক সময় এমন হয় যে আপনি যদি মানে যে কাজী বা যে রেজিস্ট্রি অফিস যারা আপনাদের বিয়ের সময় আপনাদের সমস্ত ডকুমেন্ট নোট করেছিল তাদের কাছে যদি আপনি রিকোয়েস্ট করেন বা একটা অর্থ তাদেরকে প্রদান করলে তারা এই সমস্ত ডকুমেন্টগুলো ইংলিশে আপনাকে দেয় সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে নোটারি করতে হয় আপনি ডাইরেক্ট ওই ডকুমেন্টটা ইউজ করতে পারেন ওকে স্পাউস নিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভিসা একসাথে দুজনেরটা সেটা নিয়ে আমরা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও বানাবো তো নেক্সট ওটা আপলোড হবে সবকিছু একসাথে করা সম্ভব না এজন্য আমরা ধীরে ধীরে আগাচ্ছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় তো স্পাউস নিলে সে কোন পারপাসে আসবে
এটা খুবই একটা ভালো প্রশ্ন, এটা অনেকেরই অনেককে কনফিউজ করে। আচ্ছা, স্পাউসের মেইন পারপাস হচ্ছে আপনার বিদেশে যে যাত্রা, সেখানে আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সঙ্গ দেওয়া। এটা হচ্ছে এক কথায় মানে ক্যানাডিয়ান সরকারের কথা আমি বলতে পারি, বা তাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসের যে মেইন পারপাস এইটা। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ওখানে কিছু ডকুমেন্টস থাকে, যেমন একটা ডকুমেন্টসের নাম আমি বলবো পারপাস অফ ট্রাভেল। পারপাস অফ ট্রাভেলটা আসার আগে আপনার ডিপেন্ডেন্টের পক্ষ থেকে সেখানে আপনাকে এমন মানে প্রপারভাবে ডিক্লেয়ার করতে হয় আপনি কেন আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে যেতে চাচ্ছেন, তো সাথে আনতে চাচ্ছেন। তো এইটার পারপাস, একমাত্র পারপাস আপনাকে আপনার বৈদেশিক জীবনযাপনের যে কোনো পরিস্থিতিতে আপনাকে সঙ্গ দেওয়ার মেইন পারপাস। এর বাদেও ওপেন ওয়ার্ক পারমিটের একটা বিষয় আছে, যেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও অবশ্যই করব। ওপেন ওয়ার্ক পারমিটের যে বিষয়টা, এখানে হচ্ছে স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট আর জেনারেল ওপেন ওয়ার্ক পারমিট, যে যারা শুধুমাত্র কাজের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, এই দুইটা আলাদা বিষয়। তো এই দুইটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, যে স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিটটা কেমন, কি কি কাগজ লাগে আর ওইটার সুবিধা অসুবিধা, আর জেনারেল ওপেন ওয়ার্ক পারমিটটা ঠিক কি, কিভাবে তারা অ্যাপ্লাই করতে পারে, কিভাবে আসতে পারে, কি কি লাগে আর তার সুবিধা অসুবিধা, এটা নিয়ে একটা আলাদা টপিকের ভিডিও হবে। তো স্পাউস আনার সুবিধা কি আর অসুবিধা কি? আচ্ছা, অসুবিধার কথাই আগে বলি। স্পাউস সহ আসতে আপনার ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই কিছু বেশি খরচ হবে, এটা এটা একটা অসুবিধার ভিতরে, ফিনান্সিয়াল যে বিষয়টা সেটা আপনার খরচ হবে, আপনি অসুবিধা মনে করলে সেটা অসুবিধা। আচ্ছা, অসুবিধার ভিতরে আরেকটা যেটা, সেটা দুজন মানে আপনার সাথে আরেকজন আসছে, তার খেয়াল রাখা লাগবে, অর্থাৎ আপনি যদি থাকা খাওয়া স্পাউস সাথে আসার সুবিধার ভিতরে মেইন সুবিধা যে আপনি আপনার সহধর্মিণীকে বা আপনার স্বামীকে আপনার সাথে আনতেছেন এবং আপনি একাকী ফিল করবেন না, এটা প্রধান সুবিধা। দ্বিতীয় সুবিধা যেটা বললাম আমরা, আমাদের ডিপেন্ডেন্ট ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারবেন, তো তারা বেশ কাজের সুযোগ পান। কারণ স্টুডেন্ট যারা আসবে তারা তো হচ্ছে পার্ট টাইমের জন্য কাজে মানে সময় পাবে, আর স্পাউস নিয়ে আসলে তারা ওপেন ওয়ার্ক পারমিট মানে ফুল টাইম কাজ করতে পারে, দিনে 24 ঘন্টা কাজ করলেও তাদের সমস্যা না। এই ক্ষেত্রে একটা সুবিধা যে স্টুডেন্ট হিসেবে আসছে, সে কাজ কম টাইম করলেও কম স্যালারি পাইলেও তার ডিপেন্ডেন্ট যে আসছে সে হচ্ছে ফুল টাইম জব করে মানে টাকা পয়সার দিকে সাপোর্ট দিতে পারবে, আর অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই, মানে সাপোর্টের যে বিষয়টা ওটা তো থাকছেই। এইটা মেইনলি সবথেকে বড় সুবিধা যেটা স্পাউস বা ডিপেন্ডেন্ট যেটাই বলেন আপনার সাথে যখন আসবে আপনি অবশ্যই স্ট্রং ফিল করবেন মেন্টালি, অবভিয়াসলি, কেননা এখানে আসার পর অনেকে লোনলি ফিল করে যে আমি দেশে আমার সমস্ত আত্মীয় স্বজন ছেড়ে এত দূরে আছি, আমার নিজের বলতে কেউ নাই। এমন হয় যে একই ব্যাচের বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের সাথে অনেক সময় বনিবনা হয়ে ওঠে না, বন্ধুত্ব হয়ে ওঠে না, সেক্ষেত্রে আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ড হতে পারে আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউস। তো এই ছিল আমাদের স্পাউস নিয়ে মানে একটা ভিডিও, নর্মালি একটা ভিডিও যা আমাদের মাথায় আসছে যে এই বিষয়গুলো আপনাদের জানানো দরকার। তো সামনে ডিটেলসে আমরা আলোচনা করব, মানে স্ক্রিন রেকর্ডে দেখাই দিব যে স্পাউস সহ আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কোথায় যে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ফর্মটা কিভাবে সিলেকশন করতে হয়, তো ডিটেলস আমরা ওইটা দেখাই দিব। আর সেকেন্ড যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এবং জেনারেল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে একটা ভিডিও হবে। এই দুইটা ভিডিও আমরা সামনে আনতেছি, তো আপনারা আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন যেন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, মিস না হয়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনাদের মন্তব্য করতে ভুলবেন না যে আপনারা কী জানতে চাচ্ছেন বা নেক্সট কী ভিডিও আনলে আপনাদের সুবিধা হয়, সেই অনুযায়ী আমি ভিডিওগুলো আনার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।